গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন রয়েছি দীঘাতে। কালকে আমরা এখানে এসেছি সকালবেলায়। তো কালকে গোটা দিন অনেক আনন্দ করা হয়েছে, অনেক হাঁটাও হয়েছে, গা হাত পা পুরো ব্যথা ছিল, রাত্রিবেলায় ঘুমিয়ে পড়েছি, একদম সকালবেলায় 5টার সময় ঘুম ভেঙেছে। তো এখন এই সকাল সকাল আমাদের প্ল্যান হচ্ছে মোহনার দিকটাতে, দীঘার কাছাকাছি যে মোহনা রয়েছে সেই মোহনার ওখানে যাওয়া। তো এই জন্য আমরা সকাল সকাল বেরোচ্ছি, দেখা যাক টোটো বা কিছু একটা করে যাবো মোহনা। ক্যামেরা দৌড়াচ্ছে, ক্যামেরা টোটোই চলছে গুলো কি করে আছে তোর, পড়ে যাবে যে কোনোদিন। সকাল সকাল আমরা টোটোতে করে পৌঁছে গেছি মোহনাতে। এখানে যে নৌকোগুলো মাছ ধরতে গেছে সমুদ্রে সেগুলো ফিরে আসে, এবং এখান থেকে প্যাকিং হয়ে অনেক দূরে দূরে মাছগুলো চলে যাচ্ছে। তাই এখানে পরপর দেখুন, তাই এখানে পরপর দেখো গাড়ি দাঁড়িয়ে আছে, এই গাড়িগুলোতে সব মাছ লোড হচ্ছে, লোড করে এগুলো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। নিজে বললি তুমি, এখন খেয়ে নিই, তারপরে আমি যা বলার বলে দিচ্ছি। এখন আমরা রাজস্থান প্যান্ট খুলে দিচ্ছি, কিন্তু দিচ্ছে নি, জানি তো বল না। এখন আমরা অরিজিতেরও প্যান্ট খুলছি, রাহুলেরও খুলছি, দেখতে চাই না, দেখাতেও পারি ডেমো। মাছগুলো লোড হচ্ছে ছোট ছোট গাড়িতে। প্রত্যেকটা গাড়িতেই লোড হচ্ছে। এই বড় বড় ট্রাকে সব মাছ লোড হচ্ছে, এগুলো যেমন এপি লেখা আছে, অন্ধ্রপ্রদেশের গাড়ি। সকালবেলা তো ভালোই লাগছে, মোহনার দিকে এসেছি, হালকা করে সকালবেলা ডিম টোস্ট খাওয়া হবে, তারপর যাওয়া হবে মোহনার দিকে। আর সব হাত পা গুলোর অবস্থা কি, প্রচন্ড পা ব্যথা। না না কিচ্ছু হয়নি, সকালবেলা তুলে আনলি, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। বড় বড় ইলিশ মাছ বিক্রি হচ্ছে। এইটা কি মাছ গো? এইটা ভেটকি মাছ দাদা। আর এটা তার পাশেরটা পমপ্লেট নাকি 400? আরে কাঁকড়া 200। এখানে পর পর শুধু মাছেরই দোকান, নানা ধরনের মাছ আছে, সামুদ্রিক মাছ, পমপ্লেট থেকে আরম্ভ করে ইলিশ, অনেকে কিনছে মাছ, যেহেতু ফ্রেশ মাছ পাওয়া যাচ্ছে পুরো। ভালো লাগলো ফ্রেশ। চিংড়িগুলো দেখাই তোমাদেরকে, বিক্রি হচ্ছে। এটা কত টাকা নাও?
এইটা কত? আর ওই বড়টা 700 নেই? মাছের বাজারে তোমাদেরকে কি কি মাছ পাওয়া যাচ্ছে আর কিরম দাম চলছে সবটাই দেখালাম, এখন চলে এসেছি মোহনাতে, চলো একটু দেখেন। এই হচ্ছে মোহনা, এখানেই নদীটা মিশেছে। এখন নদীতে খুব বেশি জল নেই, এখানে একটা নৌকো দাঁড় করানো আছে, এই দিক থেকে নদীটা এসছে আর মিশেছে এই দিকে সমুদ্রের সাথে। এই যে আজকে রোদ উঠেছে সুন্দর, সকালবেলায় মোহনাতে প্রচুর লোকজন এসছে বেড়াতে, আর এখানে ছোট ছোট অনেক দোকানও বসেছে, এখানে যেমন ব্যাগ বিক্রি হচ্ছে, এখানে শাখার জিনিস বিক্রি হচ্ছে। ঘোড়া রেডি, কেউ ঘোড়ায় চড়তে চাইলে। ছোট ছোট দোকানগুলো বসেছে, এগুলো লোকজন আসে তো সকাল সকাল বিক্রি বাটা হয়, ওই জন্যই এরা এত তাড়াতাড়ি চলে আসে। লম্বা বর্ডারটা দেওয়া হয়েছে একদম ওখান থেকে, এটা হচ্ছে নদীটা যাতে সমুদ্রের সাথে মিশে না যায় এবং নদীর নাব্যতা যাতে আরও কমে না যায়, দিন দিন তো নাব্যতা এমনিই কমে যাচ্ছে, তাই জন্য এটা করা, এই বর্ডারটা তৈরি করা। আর ট্রলারগুলো এই সমুদ্র থেকে মাছ ধরে এটা দিয়ে ডাইরেক্ট একদম সোজা চলে যায় জোয়ারের সময় ভেতর অব্দি, যেহেতু তখন জোয়ার থাকে জোয়ারের সময় চলে যায়। তো এই পাশটা চলো আর একটু এগিয়ে গিয়ে দেখি। খুব সুন্দর লাগছে জায়গাটা, ঢুকে গেল কাঁকড়া, এইগুলো সব শামুক। কি আছে এখানে? কাঁকড়া আছে, কাঁকড়া ধর, কাঁকড়া ধর, কাঁকড়া ধর, উল্টা দিকে ধরতে হবে রে ফটাফট। সুযোগ পেলে ছাড়িয়ে নিয়ে যাবে, এমন কিছু কামড়াবে মারা দরকার। নামতে পারলি শেষমেশ? ভেরি গুড। এই বাক্সগুলো আমরা ভাবছিলাম আইসক্রিম বিক্রি হয়, তো এসে দেখলাম আইসক্রিম নয়, এগুলো হচ্ছে সেই ছবি প্রিন্টিং এর ব্যাপার স্যাপার। এখানে আছে প্রিন্টার, ল্যাপটপ, প্রিন্টার, ব্যাটারি সব আছে, একদম মুভিং প্রিন্টার নিয়ে বাক্স নিয়ে। আমরাও একটা ছবি তুললাম, ছবিটা দেখাই, এ ধর সাথে সাথে দিল 40 টাকা নিয়েছে। ভালো লেগেছে ছবিটা? মোহনাতে আমরা অনেকক্ষণ কাটালাম, একবার ঘুরে গেলাম, তো এখন এখান থেকে বেরোলাম, নিউ দিঘা যাচ্ছি আবার হোটেলে, তারপরে 10টা নাগাদ আবার সমুদ্রে স্নান করতে যাবো। স্নান করে নিয়েছে অলরেডি, একজনে স্নান করে গেছে, সেটা আমরা ভিডিও তুলতে পারিনি, আমরা চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি, বাহুবলি হয়ে গেছিল।
তো আমরা খুব আনন্দ করেছি, কিন্তু একজনের একদমই আনন্দ হয়নি, সেটা হচ্ছে এই ব্যক্তি, ওর আনন্দ লাগছে না, সেটা কি কারণ কেউ জানে না। আজকে রোদ ঝলমলে দিন, একদম আকাশ পরিষ্কার রয়েছে। তবে যেহেতু রবিবার, রবিবার বলে ভাবছিলাম ভিড় বেশি হবে, কিন্তু এখনও ভিড় সেরকম একটা চোখে লাগছে না। আছে লোকজন কিন্তু খুব বেশি না। আর এই চশমাটা কিনলাম, 100 টাকা নিয়েছে, জানি না কীরকম লাগছে। তো যাই হোক, এখন হেঁটে হেঁটে যাচ্ছি স্নান করতে। ডাব খাচ্ছি আমরা। ডাবকে ঠান্ডা করা যায় না? না না, জলটা তো বের করে নিয়ে। কি ঠান্ডা করবে ডাবকে? একজন ঝিনুক পুরা জলটা বের করে নিয়ে মানে ইয়ে করে প্যাক করে ফ্রিজে ঢুকে দিল। কচি ডাব খেলে অম্বল হবে না? না, এই ধরো খাবি না, যা। মানে আমাদের সঙ্গে কোথায় এলো? অভিষেকের সঙ্গে গেল কি? দারুন দারুন, আজকে রাহুল আজকে সেই মজা। জোয়ার আসার টাইম 11টা, আর এখন বাজে 10টা। তো বালিতে কিছুটা আমরা সময় কাটাতে পারবো, 1 ঘন্টা আছে। এই মাত্র জাস্ট এলাম, আর ঢেউ প্রচণ্ড ঢেউ দিচ্ছে। বললাম তো বালিতে বেশি মজা। আর শুধু চশমাটা কি হবে? Bye-bye.
ছোট এটা ছোট এটা ছোট এটা ছোট তো বন্ধুরা, এরকমই অনেক আনন্দ এবং মজা করে আমাদের দীঘা ভ্রমণের দ্বিতীয় দিনের সকালটা কাটলো। বিকেলবেলায় আমাদের আরও অন্য জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো পরের ব্লগে। আপাতত এই ব্লগটাকে এখানে শেষ করবো। ভালো লাগলে ব্লগটিকে লাইক এবং শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকো। তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।